দেশটাগে নিষেধাজ্ঞা না থাকায় সাবেক আইজিপি বেনুজির আহমেদ যে কোনো জায়গায় যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন ছয়জন দুদক উপস্থিত হন কিনা হন কিনা সেটি দেখার বিষয় দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন জাতিসংঘে বাংলাদেশ শান্তিরক্ষীদের খাটো করার জন্য কোনো তথ্যপাত্র ছাড়া ডয়েচি ভ্যালে প্রতিবেদন প্রকাশ করেছে মালেশিয়া শ্রমিকদের যাওয়ার তারিখ বাড়ানো যায় কিনা সে বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কাজ চলছে বলেও জানান হাসান মাহমুদ। taman tahsin khanের প্রতিবেদন। এন্টিগা ও নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 54 conflicts going এবং রাসায়নিক যুদ্ধ গাজা গাজায় নির্বিচারে মানুষ হত্যা এই সমস্ত কারণে রোহিঙ্গা সমস্যাটি অনেকটা ইন্টারন্যাশনাল স্পট লাইট থেকে সরে গেছিল তিনি বলেন সাবেক আইজিপি বেনজিরে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতেই পারেন দেখুন তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি কোর্টও দেয়নি বা দুদুকও দেয়নি তো কারো উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন তো ছয় জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয় নাকি তিনি সবাই নিচ্ছে যেহেতু তার দেশ আগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি তো তিনি তো যেখানে যে কোনো জায়গায় যেতেই পারেন পররাষ্ট্রমন্ত্রী বলেন মাঝে মাঝে দেশ বিরোধী প্রতিবেদন করে ডয়েচে ফেলে সেখানে কিছু বাঙালিও জড়িত ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি নাইন মৃত্যুবরণ করছে অর্থাৎ তারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছে এটি অত্যন্ত প্রশংসিত হচ্ছে বিশ্বময় তো দেশ যেখানে বিশ্বময় প্রশংসিত জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করে সেখানে রয়চাভ্যালির এই প্রতিবেদনের কোনো মূল্য নাই তো এগুলো দেশ বিরোধী অন্তঃশাসনের কিছু প্রতিবেদন মালয়েশিয়ার শ্রমিকরা যেতে না পারার পেছনে কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর চীন ও ভারত সফর সূচি এখনো ঠিক হয়নি ব্যাপারে আমার সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য যে একত্রিশে মে বা তিরিশে মে যেটি ডেডলাইন ছিল করা হয় সেজন্য সেটি আলোচনা চলছে পরে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কির সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তামান্নাথ হাসিন খান এসটিভি ঢাকা